গাইবান্ধার সাঘাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের লাশ বুধবার সকালে নিজ গ্রাম শ্যামপুরে পারিবারিক কবরস্থানে দফন করা হয়েছে বিস্তারিত থাকছে সাঘাটা প্রতিনিধি নূর হোসেন রেইনের প্রতিবেদনে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন সজল বৈষম্য বিরোধী ছাত্র অসহযোগ এক দফা পদত্যাগ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় আগুনে ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে পরিবার আইডি কার্ড দেখে তাকে শনাক্ত করা হয় পরে ঢাকা থেকে লাশ উদ্ধার করে সাঘাটা সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু সাঘাটা উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান প্রধান সহ অনেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃত সাজাদ হোসেন সজলের মা শাহিনা বেগম সজল ও তার পরিবার আশুলিয়া থাকতেন তার মা শাহিনা বেগম একটি বেসরকারি ক্লিনিকে ক্লিনার হিসেবে চাকরি করত সেই আয় থেকেই ছেলের লেখাপড়ার খরচ জোগাতেন তিনি ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল ওইগা তুই যদি পালায় যাইজ আমি এই তুমি বাসায় আসো ভাত খেয়ে যাও তোমার একটা মেয়ে আছে তুমি আমার একটাই ছেলে আমার কাছে আসো তুমি ফিরে আন্দোলন বাদ দিয়ে আমরা দেখা করবো আপনার সাথে তুমি লেখাপড়া অব্যাহত রাখবা কোনো চিন্তা নাই ইনশাল্লাহ আল্লাহ আছে তোমাদের সাথে এবং এই দেশের আঠারো কোটি জনতা আছে এদেশের সরকার তোমার খোঁজ নেবে এখন বর্তমান সরকার যে